শান্তি ঠিক আছে ওম শান্তি এতদিন আমরা কয়টা ছটা সাতটা লেশন হয়ে গেল আমরা কী কী বুঝলাম আপনারা বুঝতে পারছেন তো নে ভাষা একটু কঠিন হয়েছে বুঝতে আমি তো পার্য মানে সহজ ভাষাতে বলতে চেষ্টা করছি আজকে হবে আমাদের লেশনটা হয়েছে দিব্যগুণ পরমাত্মার পরমাত্মাকে স্মরণ করি রাজযোগ করি তার ফলাফল হিসেবে কী গুণ পাওয়া যায় কি শক্তি পাওয়া যায় এটা তো বললাম এতে কি গুণ পাওয়া যায় এই গুণগুলো হইছে এইগুলো গুণ পাওয়া যায় গুণটা অজস্রা আছে কিন্তু তার মধ্যে মেন গুণ হয়েছে পবিত্রতা এখানে মেন গুণ হয়েছে পবিত্রতা এই পবিত্রতা পাওয়া যায় পবিত্রতা প্রত্যেক কার্যতে কর্মক্ষেত্রতে তনের দ্বারা মনের দ্বারা পবিত্র কার্য হতে লাগে আর পবিত্র মনের দ্বারা পবিত্র কার্য হয় শুভ ভাবনা শুভ কামনা আমাদের মনের ভিতরে থাকতে হবে অটোমেটিক এটা এসে যায় কারণ সবাই আপন আপন সবাইকে যখন আমরা মনে করব সবাই আমাদেরকে মনে করবে আমরা আপন এখন আপন ভাব যখন আয়ে তখন সেখানে অশুভ ভাবনা থাকে না দ্বিতীয় গুণ হয়েছে অন্তর্মুখতা যাকে ইন্ট্রোভার্টনেস বলে অন্তর্মুখতা অন্তর্মুখতা মানা যে কথা আমরা দেখি শুনি পড়ি তাকে আমরা আবার কি করতে লাগে মনের মধ্যে ঘুরিয়ে তাকে চিন্তা করতে লাগে যে কথা পড়লাম লেখলাম দেখলাম তাকে গুনতে হবে এই কথা গুনলে আসল আমরা কথাটু বুঝি যখন আমরা কথাগুলো বুঝি জ্ঞানের কথাকে গুনি তখন এটা আমাদের মনে থাকে যেমন পড়াশোনা করা বাচ্চাদেরও যে পড়াশোনা লেসন পড়ে তাদেরকে বলতে হবে গুনে গুনে পড়ো যে লেসন পড়ে তাকে গুনতে হবে মানে মনের ভিতরে আবার রিভিশন করতে হবে তখন মনের ভিতরে স্মৃতিতে থাকি যায় তৃতীয় হয়েছে ধৈর্যতা যেই কোনো কাজ করতে ধৈর্য সহকারে করতে হবে নাহলে কাজটা খারাপ হয়ে যায় ধরুন আমরা মানে অতি শীঘ্র যদি কাজটা করতে যাই ধরুন আপনি সবজি কাটতে বসলেন আপনি তাড়াতাড়ি কাটলেন হাতেই কেটে দিবে আরও তাড়াতাড়ি আপনি খাবার বানাইতে গেলে হয়তো বেশি জলে যাবে বা কাঁচায় থাকবে সেই জন্য যেই কোনো কাজ করতে ধীরে ধীরে করতে লাগে ধৈর্য তারা ধৈর্য সহকারে কাজ করলে প্রতিটা কাজে সুন্দর হয় ভালো হয় মিষ্টি হয় এটা হয়েছে ধৈর্যতা এই ধৈর্য গুণ পরম পিতা পরমাত্মার কাছে থেকে পাওয়া যায় এখন যত বললাম পবিত্রতা অন্তর্মুখতা ধৈর্যতা সব বাবা পরম পিতা পরমাত্মার দ্বারা পাওয়া যায় তারপরে হইছে মধুরতা মধুরতা হইছে মিষ্টি ব্যবহার মিষ্টি এই মিষ্টি এখন আমরা আমাদের বাবা মিঠা বাবা বলি না মিঠা বাবা প্যারা বাবা মেয়েরা বাবা বলি তো বাবার দ্বারাও আমরা কি গুণ পেয়েছি মিঠা গুণ মিষ্টি ব্যবহার মধুরতা আমাদের কথাবার্তা মধুর হতে লাগে আমাদের কথাবার্তায় কাকু যেন হিট না করে কাকো যেন কষ্ট না দিয়ে কাকো যেন দুঃখ না দিয়ে সেই দিকে আমরা লক্ষ্য রাখতে লাগে আর মধুর হইতে লাগে আমাদের বাণীও শুনতে খুব মিষ্টি হতে লাগে তো মধুরতা মধুর ব্যবহারে সবাইকে আকর্ষণ করে সবাইকে আপন করি ফেলায় মধুর বানিয়ে তাই আমাদের ব্যবহার মধুর হতে লাগে তারপরে হইছে হর্ষিত মুখতা আমাদের ব্যবহার হর্ষিত মুখতা হতে লাগে হর্ষিত মুখ মানে আনন্দ খুশি সবসময় আনন্দ কেন প্রাপ্তি যেখানে আসে সেখানে সন্তুষ্টতা আর খুশি আসে এই খুশি যখন আসে মনের ভিতরে খুশি থাকলে চেহারা আপনা আপনি কেয়া হওয়া খিলা হওয়া মানে প্রস্ফুটিত হয় চেহারা তো খিলে যায় এখন আনন্দ থাকলে মনটো মুখে হাসতে লাগে না প্রস্ফুটি তো চেহারা আপনা আপনি হয়ে যায় এটাও বলছে হরষিতমুখা এখন এতদিন আমরা কী পেলাম হর্ষিতমুখার সাধারণ হিসাবে আমি বলি এতদিন আমরা কী পেলাম জ্ঞান পেলাম কার জ্ঞান ঈশ্বর পরমাত্মা পতিত পাবন পরমাত্মাই এসে নিজে দেওয়া জ্ঞান পাইছে কত বড় প্রাপ্তি হলো আজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যত বাচ্চারা পড়ে তার প্রাপ্তি হিসাবে চাকরি পায় সম্মান পায়। কিন্তু এই জন্মের জন্য আমরা যে এই সাত দিন পড়লাম আমরা এই জ্ঞান যে পেলাম এই জ্ঞানটা কত মহৎ আমরা মোট চৌরাশি বার জন্ম হয় বলেছি না মানুষের চৌরাশি বার জন্ম এই চৌরাশি জন্মে আমরা এই জ্ঞানের প্রাপ্তি আমরা পাব এই জ্ঞানের প্রাপ্তি কত তাহলে চৌরাশি জন্মে আমরা জ্ঞানহীন হব না অশিক্ষিত হব না এই জ্ঞানের দ্বারা আমাদের জীবনটা চলবে আর এখনও এই জ্ঞান আসে আপনার হাতে আপনার সাথে টাকা করি একটাও না হলেও আপনি চলতে পারবে কারণ জ্ঞানের দ্বারা উপায় আছে। জ্ঞানে উপায় দিয়ে এই উপায় পাওয়ার পরে আমাদের জীবনটা যেমনি হলে চলাই নিতে পারবে সেই জন্যে ভগবান বলেছে নিরাশা হতাশা হতে নাই অনেক মানুষের নিরাশা হয় নিরাশা হয় ডিপ্রেশনে পড়ে কিন্তু কখনও নিরাশা আর হতাশা হবেন না এই জ্ঞানকে মন্থন করুন অনেক রকমের উপায় উপায় বাহির হয় এটি হয়েছে হর্ষিত আনন্দ খুশিতে এখন ব্রহ্মা কুমার কুমারী যারা আছে তাদের চেহারা দেখুন তো কত আনন্দ খুশিতে আছে তাহলে আমরাও চেষ্টা করব আনন্দ খুশিতে থাকতে কারণ আমরা কাকে পেয়েছি এতদিন চলতে চলতে আমরা কাকে পেয়েছি বুঝতে পারছেন আপনারা পতিত পাবন পরমাত্মা মুক্তিদাতা জীবন মুক্তিদাতা আমাদের জ্ঞানের ভান্ডার ভরি যে পরমাত্মা পরমাত্মাকে কেউ বুঝে না কেউ চিনে না উনিগুপ্ত ব্রহ্মার শরীরে এসে গুপ্ত গুপ্ত এই জ্ঞান দিছে জ্ঞান বহুত মত এই জ্ঞানের এক একটা ভার্সন বলে লাখ করোর কোটি কোটি টাকার হয় ইয়া কিনাও যায় না বিক্রিও করা যায় না কিন্তু এমন মহ মহৎ জ্ঞান আমরা পেলাম এই জন্যে আমাদের ভিতরে অনেক সমৃদ্ধি রয়েছে সবচেয়ে বড় সমৃদ্ধি হয়েছে জ্ঞান ধন টাকা করিও আজ আজ আপনি উপার্জন করে দিয়ে খরচ হয়ে চলে যাবে হাতে তো থাকবে কিন্তু বিদ্যা বিদ্যা ধন এমন ধন এটা যতই খরচা করুন যতই বিলিয়ে দেন তত বাড়বে আপনি আপনার বন্ধুদেরকে বলুন আপনার সহপাঠীকে বলুন আপনার প্রতিবেশীকে বলুন আপনার কাছে এই জ্ঞান তো আরও বাড়ি থাকবে সেই জন্যে সবসময় জ্ঞানকে বিতরণ করতে লাগে সেই জন্যে আমাদের মুখটা হর্ষিত হয় হর্ষিত খুশি হয় তারপরে হয়েছে সহনশীলতা सहनशीलता बडो गुण भालो गुण भुण गुण सहनशीलता द्वारा मानुस अनेक महत्त्व बडो लोक सहनशीलता सहनशीलतामनि घरुवा बोले जे सय से र जे सय त रिस्टि थकार जन सहनशीलता शक्ति लागे जेम पा, राष्टार पाथर ए सबै पाडा दिए রাস্তার পাথরটুকে ভাড়া দিয়ে যায় কেউ মূল্য দিয়ে না কিন্তু শিল্পী এজনে সেই পাথরটা পেলে দেখলো আরে এটা বড় একটা এক এক পিস পাথর আছে ভালো আছে এক যদি মূর্তি গঠন করা যায় মূর্তি গড়া যায় কত মূল্যবান মূর্তি হবে শিল্পীজনে উঠাই নিল ধুই পখালি নিল তারপরে ছয়নি হাতুড়ি দিয়ে তাকে কাটতে শুরু করলো অনেক ধৈর্য সহকারে কেটে 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 রাত দিন কেটে কেটে শিল্পে গড়ল একটা মূর্তি সুন্দর দেবীর মূর্তি দেবীর মূর্তি গড়তে কান নাক মুখ গড়তে খুব সাবধানে গড়তে হয় নাহলে একটু যদি সয় না মূর্তিটা ভেঙে যাবে তাহলে মূর্তিটাকে ফেলাই দিবে সেই জন্যে মূর্তিটাও এতদিন মানুষের পাড়া সহ্য করিয়ে এসেছিল এখন শিল্পকার কাটতে সময়ও অনেক ধৈর্য সহকারে সহ্য করিয়াছে কান নাক মুখ যখন গড়ে তখন বহু সহ্য করিয়াছে একদম সহ্য করতে করতে একদম সুন্দর প্রতিমূর্তি হয়ে বেরিয়ে আসলো তখন শিল্পী স্নান করালো কাপড় পরালো গয়না পরালো সুন্দর করে শ্রদ্ধা সহকারে বোঝার বেদিতে নিয়ে রাখলো এখন সবাই আসে দেবীর মূর্তিকে পূজা করে দেবীর মূর্তিকে রোজ ফুল মালা দিয়ে এখন এই যে পাথরকে সবাই পাড়া দিকেছিল এখন শিল্পীর হাতে পড়ে দেখেন তো কী হলো একটা দেবীর মূর্তি হলো সবারই পূজনীয় মাননীয় হলো এই হিসাবে নিজেকে আমরা নিজেকে হীনমন্যস্য কখনো করতে নাই আমার ভ্যালু নাই আমার কিছু নাই এটা ভাবতে নাই আমার আমাদের কিছু না থাকলেও এক ভগবান ঈশ্বর তো আছে সেই ঈশ্বরের জ্ঞানকে মনে রাখি আমরা এগিয়ে যেতে হবে সেই ঈশ্বরে আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে আমার রাস্তা সুগম হবে এখন যেমন মূর্তিটা গঠন হলো ধৈর্য সহকের থাকার জন্য তো আমরাও ধৈর্য ধরি যদি থাকি যে কোনো কথায় মানে কষ্ট অনুভব না করি তৃষ্টি থাকি তাহলে আমাদেরও জয় হবে জয় হবে না নিশ্চয়ই হবে এখন কার হাত ধরছি আমরা পরমাত্মা সমর্থ বাপ পিতা সারা সংসারের পিতা পরমাত্মা পরমাত্মা ঈশ্বরের কাছে আমরা যখন হাত ধরছি উনি আমাদেরকে ফেলাবে না সবার সবার আদরের হবে এখন ভগবানে আমাদের কী কী করলো এই সহনশীলতা গুণ দিল এখন আমরা সব ক্ষেত্রতে সহনশীলতা ব্যবহার করব না সহনশীল ধরে থাকবো সহনশীলতারে ব্যবহার করব সহনশীলতারে কার্যভার করব জীবনে কটাবো তারপরে হচ্ছে নম্রতা নম্র গুণ আরও ভালো আমরা সব সবসময় নিজেকে ছোট মনে করে সবাইকে সম্মান দিতে লাগে নম্রতা ব্যবহার করতে লাগে নম্র গুণ যে যার থাকে সে সবার লগে মিলে জুলে থাকবে অ্যাডজাস্ট পাওয়ার আসে সবার লগে অ্যাডজাস্ট করবে কিন্তু রম নম্র না হয় যদি অহংকার হয় কঠোর শব্দ হয় তাহলে কি হয় মানুষে অন্যর সাথে মিলতে পারবে না এখন নম্রতা গুণ পরমাত্মার দ্বারা আমরা প্রাপ্তি পাইছি নম্রগুণকে আমরা রোজ রোজ ব্যবহার করি নম্রগুণকে তাহলে আমরা সবার সাথে মিলে জুলে থাকতে পারব সবাইকে আপন ভেবে নিলে সবাই আমাদেরকে আপন ভাবে আর আপন ভাবে নিলেই হবে না নম্রতারে ব্যবহার করতে হবে তো আসলে আমাদের কাঠসি বা সভ্যতা হইছে নম্রতা তারপরে হইসে নির্ভয়তা নির্ভয়তা গুণ ব সবচেয়ে বড় ইয়াকে আমরা লক্ষ্যই করে না আজ দুনিয়াতে কী করতেছে দুনিয়ার মানুষে ঘর বানাইতেছে ব্যবসা করতেছে হ্যাঁ তার মানুষে কি করতেছে পূজা পার্বণও করছে নতুন কাপড়ও পরছে নতুন গয়না পরছে এদিকে সবার জীবনের ভিতরে বুকে ধুপ ধুপ করে কারণ প্রত্যেক মানুষের নিজের নিজের জন্য এটা ভয়ের কারণ আছে এই যে কোনদিন আজ মৃত্যু হব তার জন্যে প্রত্যেকেই ভয় ভয় করে চলে খা খায় খেয়েতেও ভয় ঘুমাইতেও ভয় কাজ করতেও ভয় ঘর বিল্ডিং বানাতেও ভয় এখন দেখেন তো ভয় ভয় করে যে কাজ করে সে কাজে কোনো কী থাকে না মিষ্টতা থাকে না ভয় ভয় করে কাজ করছে সব কাজে খা খেতেও ভয় করে কারোর সাথে কথা বলতেও ভয় করে তো এই ভয়টে ভিতরে ভিতরে আমাদেরকে খুলি খেয়েছে কিন্তু এখন আমরা কার কাছে পেলাম পরমাত্মার কেছে কাছে আসলাম পরমাত্মায় প্রথম লেশনে আমাদেরকে কি বলবো বললো আমাদেরকে বলল তুমি আত্মা আত্মা অবিনাশী আত্মা অনন্ত আত্মা অজর অমর অবিনাশী বলল না তাহলে আমরা আত্মা হয় লাল জ্যোতির্বিন্দু এখানে আসে এই আত্মা অজর অমর অবিনাশী এটা মরে না দেহা মরে গেলেও আত্মা মরে না তাহলে আমরা অমর হলাম না দেহা মরে গেলেও আমি আবার নতুন করে নতুন দেহা পাবো কিন্তু আত্মা তো মরে না তাহলে আমরা মরবো মরবো না তো আমি অবিনাশী মনে করলে আমাদের মৃত্যুর ভয় থাকবে না মৃত্যুর ভয় যখন থাকবো না আমি নিশ্চিন্ত ঘুমাবো খাবার সময় নিশ্চিন্ত খেতে পারবো গয়না কাপড় পরতেও নিশ্চিন্ত করব হাসি মুখে নিশ্চিন্ত হয় সবার সাথে মিলতে পারবো হ্যাঁ না আর যে কাজ করি নিশ্চিন্ত হিসাবেই করি কারণ আমি কাকে পেয়েছি চলতে চলতে ভগবানকে পেয়েছি ঈশ্বরকে পেয়েছি আজ দুনিয়ার মানুষে পূজা করতেছে শঙ্খ ঘণ্ট রাখিয়ে শালিগ্রাম পূজা করতেছে শিব মন্দিরে পূজা করতেছে কিন্তু আমরা চৈতন্যতে পাইছি আমরা কত ভাগ্যবান আর উনি উনি এই শক্তি দিচ্ছে নির্ভয় শক্তি আমরা নির্ভয় থাকবো যতদিন জীবিত থাকবো নির্ভয়তে থাকবো কারণ আমরা কাকে পেয়েছি ঈশ্বর পরমাত্মাকে পেয়েছি সবচেয়ে প্রাপ্তি আমার হয়েছে না টাকা টাকা করিও ক্ষয় হয় নষ্ট হয় ঘর বিল্ডিং একদিন পুরানো হয়ে যায় ভেঙে যায় ভেঙে যায় না কিন্তু অবিনষ্টর বস্তু হয়েছে পরমাত্মায় দেয় এই জ্ঞানটা আমাদের আমাদের এটা কি হবে অবিনশ্বর থাকবে আর আমি অবিনশ্বর আত্মা আমাদের মনের ভিতর থেকে গভীরতা থেকে ভয় পেরিয়ে বলো ভয়ে চলে গেল নির্ভয় থাকুন নিশ্চিন্তে ঘুমান আনন্দ খুশিতে থাকুন নিজের জীবনটা ভালো করার জন্য দিব্যগুণকে দিনে দিনে রোজ আমরা রোজ কী করবো পরমাত্মাকে স্মরণ করতে এই বেগুনের স্মরণ স্মৃতিতে আনবো তাহলে দিব্যগুণগুলো সব আমাদের আপন হয়ে যাবে আমার হাতের কাজে আসবে আমার মনের কাজে আসবে আমাদের যখন কাজ হবে তখন কী হব আমরা বুঝতে পারবো তো এত সুন্দর জীবন আমাদেরকে দিল কে দিল পরমাত্মা শক্তি এসে দিল আমরা কত ভাগ্যবান তাহলে হয় না অনুভব করতে পারছেন আমরা ভাগ্যবান আমাদের নেক্সট লেশন হয়েছে যেটা কম জীবন কমল পুষ্প সমান সমানকেই ই যে আমাদের জীবনটা রাজযোগী জীবনটা পদ্মফুলের মতন কীভাবে হয় পদ্মফুলের মতন জীবন হয় নাকি মানুষের হয় রাজযোগী যখন পরমাত্মার জ্ঞান পেয়েছি এখন আমাদের জীবনটা পদ্মফুলের মতন হয় পদ্মফুল জলের উপরে হয় পদ্মফুল বাগানে ফোটে না সরোবরে হয় আর পুকুরে হয় আর সব সবসময় জলের উপরে থাকে আর পদ্মফুল অনেক দিন পর্যন্ত সে পুকুরে একদম সুন্দর হয়ে হাসি মুখে থাকে পদ্মফুল কখনও কুচকায় না যখন তার পাপড়ি ভিতরে বিচ্ছিগুলো একদম পুক্ত হয়ে যায় কালা হয়ে যায় তখন পাপড়িগুলো আপনা আপনি খসে যায় কিন্তু কখনো কুচকায় কুচকায় না ফুল দেখতে সুন্দর কিন্তু দুই দুই দিনের পরে কুচকে যায় পদ্মফুল কিন্তু কুচকে না আর এটা অনেক দিন যাবত থাকে একটা ফুল জলের জলের উপরেই যদি থাকে দেড় দুই মাস পর্যন্ত থাকবে পদ্মফুল সরোবরের উপরে ফোটে আরও গৃহস্থী মানুষের জীবন রাজযোগী গৃহস্থী জীবন দেখানো হয়েছে পদ্মফুল এখন দেখেন গৃহস্থী মানুষ পরমাত্মার কৃপাতে এটা গৃহস্থীর যদি কিছু ভাঙুন লাগে তাহলে পরমাত্মায় কিভাবে উদ্ধার করবে তাকে এখানেও দেখানো হয়েছে এটা ছোট আজকাল তো সবাই ছোট পরিবার সুখ সুখী পরিবার পছন্দ করে না পছন্দ করে না আপনিও তো করবেন তো এখান দেখেন এই গৃহস্থী একটা দেখানো হয়েছে এটা এটা ছোট গৃহস্থী ছোট গৃহস্থী ছোট পরিবার এখানে পিতা এটা সরকারি অফিসার বড় অফিসার হেড অফিসার আরও ওনার ঘরে স্ত্রী আছে একটা দুটা ছেলে আছে একটা মেয়ে আছে তো এই অফিসার বড় অফিসার হওয়ার জন্য উনি বড়ো মোটা কলমের টাকা পায় কিন্তু মোটা কলমের টাকা পেয়ে ওনার জ্ঞান না থাকাতে জ্ঞান টাকাকে কিভাবে ব্যবহার করতে লাগে সেটা না বোঝার জন্য অপচয় করছে আর উনি নিজে মতবান করেন পান করে আর বন্ধুদেরকেও খায় আরও নিজে হোটেলে খায় আরও ওনার বেসন অনেক বিড়ি সিগারেট খায় পান খায় কত কি খায় এই জন্যে উনি ঘরের বিষয়ে উদাসীন ঘরে তিনটা বাচ্চা আসে তাদের খাবার জোগাড় আনে না এ ঘরে মা আসে বিচারা সে অসহায় এটা অফিসের কোয়ার্টারে থাকে নিজের দুঃখের কথা কাকে বলবো এখান তো কোনো আপন লোক নাই আর এই মহিলার কোনো মা মা বাবা ভাই কোনো সম্বন্ধীয় আপন লোকও নাই তাই কারো কাছে গিয়ে হাত পাতে পারে না বড় অফিসারের মিশেসে বাইরে গিয়ে কারো আসে হাত পাতলে অফিসারের কত বদনাম হব সেই ভয়ে ঘরের ভিতরেই থাকে খায়ও না খায়ও ঘরের ভিতরে থাকে তো ওনাদের অফিসের কোয়ার্টারে একটা শুধু জল জলের পাইপ থেকে বাঁধে আর কিছু নাই ঘরে কোনো কানা দা কণা অন্যর দানাও নাই এতে বাচ্চা উঠোন বয়সের বাচ্চা খেয়ে দেয়ে স্কুলে যেতে হবে কোনো টাকা করি নাই হাতে কী করবো আর এজন তো রাতি বেলি একদম ফুল রিং করি আয়ে হোসেই নাই সকালবেলা সকাল উঠিয়েই বাস সান টান নাই কিছু নাই শার্ট পরবে লং প্যান্ট কোট পরবে বাস চলে যাবে এখন হোটেলে খাবে আর ওইদিকে ওইদিকে অফিসে যাবে আর সেই মতে ওনার দিন ব্যতীত হয় ঘরে যে এমন আছে বাচ্চারা খিদাই মরছে এটার হিসাব নাই এখন কি উপায় করবে মাখতে খুঁজতেও পারে না এই মহিলাটি আজকাল আজকাল মডার্ন যুগত মহিলাদের শরীরে হাতে কানে এক কানা দু আনা সোন থাকে আগের দিনে সোনের বড় বড় গয়না পড়তো আজকাল তো পড়ে না এখন কানের নাকে রেখে কেনা সোনের গয়না নাকে তো পরেই না কানের একটা গয়না খুলে দোকানে গিয়ে দেখালো যে অল্প কিছু টাকা দিসে দোকানে তারে কি করলো এক অলমান আটা আনলো অলপ চিনি আনলো অলমান অল্প লবণ আনলো এখন স্কুলে বাচ্চাদেরকে পঠাইতে লাগে বাচ্চাই খিদাতে মরে গেছে এখন আমি মহিলাটি শরীরে নজর শক্তি নাই না খালে তো শক্তি পায় না সেই জন্য শিখি কী করছে এতে আটা আটা দিয়ে গুনছে আটা গুনে শুকনো রুটি বানাইছে খুদা তোর বাচ্চা রুটিটা তাওয়াতে দিছে পাকতেও তারা ধরছে নাই তাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে একজনের তাওয়া থেকে রুটিটা নিয়ে দৌড়ি গেল একজনের দৌড়ি তো ও মা একজনকে দিছে আমাদেরকে দেওয়া নাই দে আমিও খাবো দুইজনের মধ্যে ঝগড়া লাগল এখন মা কি করবে ছোটোটাই আই মার কাছে করছে আমাকে ধৈর্য নাই কারণ কত দিনের বাচ্চা আছে এখন রুটিটা পাকক তার জন্য ওয়েট করা ধৈর্য নাই এতে এখন যেমন তেমন করে রুটি বানায় খোয়া খোয়ালো আধা কাঁচা আধা পাকা করে তো কী হলো মাথা ঘরের মাঠও শরীরে শারীরিক শক্তি নাই সকাল উঠি অইনা মহিলার দরে ঘর দর সাফা করবে স্নান করবে এটা ওনার শরীরের শক্তি নেয় তো শরীরে স্নান টান না করে কাপড় না বদলে যদি খাবার বনায় সেই খাবারটা আরও রাগ করে যদি খাবার বনাই তাহলে খাবারটা কী হয় পয়জনাস হয় খাবার খাদ্য যেখানে যে যেমন শক্তি দিতে পারে তেমন শক্তি দিবে না সেই জন্য খানা খাওয়ার পরে রুটিটা খাওয়ার পরে এই দিদি ভাইয়ের মধ্যে আরও ঝগড়া মা বেটার মধ্যে আরও ঝগড়া আর দুখানা রুটি লুকায় স্বামীর ভাগ রাখি দিয়ে রাতিবেলি যখন বারোটা বজাতে স্বামী ঘরে আয়ে তখন বলে ভাত দে বলবে এখন ঘরে ভাত রান্দাই নেই কত দিন হয়েছে কত মাস হয়েছে আজকে কোনো মতে শুকনো রুটি বনায় দুখানা দুখানা খেয়েছে দুইখানা ভাগ ওনার ভাগের দুইখানা লুকায় রাখছে দেখে তো বাচ্চা খাবে তো এই দুখানা রুটি দেখে শুকনো রুটি দেখে ওনার রাগ উঠলো রাগ উঠে আরও মারধর করলো তা অফিসের কোয়ার্টারে থাকি রাতি মারধর করে সব বাচ্চায় কাঁদে আর মহিলায় কাঁদে প্রতিবেশী শুনে আজ যুগে এমন যুগ ঘরের ভিতরের কান্নাকাটা কাটা করে কোনো প্রতিবেশী আসতে পারে না সাহায্যের হাত আগবড়াতে পারে না কেমন দুনিয়া হয়েছে দেখেন তো মানুষে মানুষের মধ্যে সহানুভূতি কোথায় দেখেন এই ঘরে যে না খেয়ে মানুষ মরতেছে এমন অবস্থা কিন্তু কেউ প্রতিবেশী আসতে পারে না যদি প্রতিবেশী আয়ে খবর করতে তাহলে অন্য দৃষ্টিরত মানুষের দেখবে তাকে উল্টা উল্টা দোষ দেবে এই জন্য ভয়তে মানুষ আসে না মরা মানুষ দেখলেও তাকে উঠাইতে মানুষ আসে না যদি তার পরিচয় পাওয়া যায় না এখন দেখেন এমন হিসাবে তাদের দিন চলতেছে নেক্সট দিনে দেখেন এই ঘরে একজন ব্রহ্মকুমার আসলো এই সময় সময়জন ব্রহ্মকুমার আসে খবর দিল মেসেজ দিল যে এই মাসে আমাদের এখানে কাছেই ব্রহ্মাকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে এখানে আপনাকে নিমন্ত্রণ দিতে আইসি ওখানে একটা উৎসব হবে সবাই যাবে আপনাদেরকেও নিমন্ত্রণ দিছি আপনারাও যাবেন সবাই বাচ্চা কাচ্চাকে দিয়ে যাবেন এখানে গেলে বহু শান্তি পাই যে পায়ে মাসি আমরা তো রোজ যাই এই ব্রহ্মকুমারে কোনো আমরা রোজ যাই এখানে জ্ঞান শুনলে মনে খুব ভালো লাগে আনন্দ খুশি লাগে তো এখানে এদের ঘরে বহু কষ্ট ছিল এই মহিলায় উপায় খোঁজতো মনে মনে কিন্তু বাইরে যেতে পারে না তারপরে যখন স্বামী এসেছে বারোটা বাজাতে স্বামীকে বলল যে এরকম আমাদেরকে নেমন্ত্রণে এসেছে আমরা যাব তারপরে স্বামী কেছে খবরদার আমার হুকুম ছাড়া তার তোমরা ঘরে থেকে বাইর হবে না এরকম আজ্ঞা দিলো যাতে বাইরে যাবে না তো কিন্তু একদিন অনেকবার বলতে 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 একদিন বলল। আচ্ছা চলো আজকে যাই তা এই লোকজনের মতিগতি অল্প গড়লো তখন কি হলো স্নান টান করে ধুয়েও ভালো কাপড় পরে তৈর হয়েছে তৈর হয়ে ব্রহ্মাকুমারী সেন্টারে গেল ব্রহ্মাকুমারী বইনে খুব আদর করলো হাসি মুখে আপ্যায়ন করলো আদর করলো বসালো তাদেরকে বললো আপনারা রাজযোগ মেডিটেশন করুন সাত দিন এ লাগে বেশি দিন লাগে না সাত দিন আপনারা এক ঘন্টা এক ঘন্টা করে এখানে থাকুন শুনুন আপনার খুব ভালো হবে আপনার ছেলে মেয়েও ভালো হবে এই কথা বোঝালো বোঝাতে তারা দুই মান্তি হয়ে পড়তেছে আজকে দু দ্বিতীয় দিনের লেশন পড়তেছে এই দুই দিনের লেশন পেয়েই মানুষের মনেটা ভালো ভাবনা এসে গেলো আরও পজিটিভ থিঙ্কিং এসে গেলো এখন দেখেন এই মানুষটা এখন ভাবছে আরে আমার ঘরের ছেলে মেয়ে সংসার থাকিও আমার ছেলে মেয়ে তো সময় মতে পড়ছে না সময় মতে তাদের রেজাল্ট ভালো দেখছি না আমি এই ঘরের মধ্যে একজনে শিক্ষিত মানুষ আমিও হয়েছি তার অন্য তো শিক্ষিত হবে না এখন শিক্ষিত না হলে কেউ কত দুঃখের কথা দুঃখের জীবন হবে এখন চিন্তা করল কিন্তু ছোটোবেলা থেকে নার্সারি থেকে ক্লাস কর ক্লাস ওয়ান থেকে বাচ্চাদেরকে খুব যত্ন করে পড়াইতে লাগে এই কথা চিন্তা করলো না এখন আজকের লেশন পাই দুইজনের মধ্যে এটা ভালো ভাবনা এসেছে পজিটিভ জিনিস এ তৃতীয় দিনের লেসনে দেখেন তৃতীয় দিনের লেশন যখন শুনছে শোনার পরে দুয়েরই মন একদম অন্তরাত্মক গলে গেল কারণ এই লেসন পড়ায় কে স্বয়ং পরমাত্মা জ্ঞানের সাগর শান্তির সাগর তো আমরা জ্ঞানও চাই শান্তিও চাই এইজনে পরমাত্মার জ্ঞানটা আমাদের মনের ভিতরে ঢোকার সাথে সাথে কানে শোনার সাথে সাথে অফুরন্ত শান্তি অনুভব করে তো তারাও অনুভব করা আরে এ পুরাণিজনীয় মিথ্যা এখানে কিছু নাই আর আসলতে পরমাত্মার জ্ঞান আর পরমাত্মার শিক্ষাই আসল এখন এই জ্ঞানটা শোনার লগে মানুষজনে কি করলো সিদ্ধান্ত করলো আজ থেকে আমি এই মত পান করব না তখন যখনই ব্রহ্মকুমারী বইজি বইঞ্জি পড়া শেষ হলো তখন লোকজনে বলল বইজি আমার মনের একটা কথা এসেছে আমি আপনাকে বলতে চাই বলল হ্যাঁ বলুন বলুন তো আমার অনেক বদগুণ আছে সেই বদগুণকে আমি কি করে দূর করব। আমার মনে হয়েছে পরমাত্মার কাছে আজকে আমি দান দিয়ে দিয়ে দিব বলে তখন ব্রহ্মকুমারী বই যে বললো কথা খুব ভালো খুব ভালো সংকল্প আইসে আপনার মনের ভিতরে আপনার মনের ভিতরে আপনার অভ্যাসের ভিতরে যে বদগুণ আছে যে বস্তু আপনাকে লোকসান করে হানি করে সেইগুলো ভগবানকে দিয়ে দেন যে শিব পরমাত্মা শিবকে আমরা পূজা করি না পূজা করতে শিবলিঙ্গের কাছে আকন্দ ফুল দিয়ে আকন্দ ফুল দিয়ে আকন্দ ফুল এমনি কিন্তু কোনো পূজাতে লাগে না আর ঔষধে লাগে এটা আকন্দ ফুলের পাত হলো আকন্দ ফুলের বিচি হলো ফুল হলো এটা বহুত প্রয়োজন আছে তো পরমাত্মায় কিন্তু সবাইকে ভালো মন্দ সবাইকে গ্রহণ করে সেই জন্যে আকন্দ ফুলকেও গ্রহণ করে হ্যাঁ সেই জন্যে বহিন বোঝাই দিল যে আকন্দ ফুলও পরমাত্মার পূজাতে লাগে গোটকে যে যে অভ্যাসে আপনাদেরকে কষ্ট দিছে হ্যাঁ সেই অভ্যাস ত্যাগ করুন পরমাত্মার নামে তখন এই লোকজনে বলল যে আমি আমি ই খাই ধাত খাই আরও সিগারেট খাই মদ খাই এইবিলাকে আমার ডেইলি কত খরচা নিয়ে যায় কত টাকা খরচা হয় এখন এর জন্যে আমি ঘরে কিছু করতে পারছি না বাচ্চাদেরকে কিছু এটা জোগাড় দিতে পারছি না অথিকে আমরা এটা আমি এটা দিতে চাই তো ভালো কথা আপনি মনে স্মরণ করে পরমাত্মাকে বলুন হ্যাঁ আর এই মহিলাও কী করলো মহিলা সব সময় ভয়তে থাকে কারণ স্বামী মারপিট করে সেই জন্যে আবশ্যকীয় কথাও স্বামীকে বলতে পারে না এই জন্যে ভিতরে ভিতরে চাপা থাকে চাপা থাকতে থাকতে ওনার শরীরে সহ রক্ত শুকিয়ে গেছে কাম করার শক্তি ক্ষয় হয়েছে এখন ছেলে মেয়ের ছেলে মেয়েকেও শাসন করতে পারে না কারণ শারীরিক শক্তি নাই খাদ্য না খালে শারীরিক শক্তি নাই এখন এই লোকজনে ভাবছে আরে এই মহিলাটি ছোট একটা মেয়ে ছিল আমি বিয়া করি আনার পরে তারপরে তো চার বেড়ের ভিতরে বন্দি আছে তাই তো কারোর সাথে যোগাযোগ নয় তার আপন লোকও নাই তা তার উপরে আমি সন্দেহ করা মারধর করা আমার অনেক ভুল হয়েছে এই কথাও পরমাত্মাকে বলছে পরমাত্মা আমি আমার স আমার পরি আমার স্ত্রীকে বাচ্চাদেরকে মারধর করতাম আজ থেকে আমি এটু করব না আর দ্বিতীয় কথা প্রতিজ্ঞা করি আজ থেকে আমি একাই হোটেলে খাব না হোটেলে মাছ ভাত খাই বাচ্চারা খুঁজাই থাকে আমি এখন বুঝতে পারলাম মাছ ভাত খালেও বাচ্চাদের সাথে খাব। লবণ ভাত খালেও বাচ্চাদের সাথে খাবো এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হল প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখন প্রকৃত ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী হবার জন্যে তারা প্রতিজ্ঞা প্রতিবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হলো আস্তে আস্তে কোর্স শেষ হলো আজ থেকে ব্রহ্ম বই যে বললো আজ থেকে রোজ এক ঘন্টা বিকালে হয় সকালে হয় আপনারা আসবেন আর বাচ্চাদের কেউ নিয়ে আসবেন ছুটির দিনে এরকম বলে পঠাই দিল এখন কি হলো এই লোকজন অফিসে কাজ করে আগে জ্ঞান পাওয়ার আগে এই লোকজন অফিসে কাজ করে হয় দেখাবার জন্য অফিসে বলে থাকে কিন্তু ওনার মন অন্যদিকে ছিল ওনার মন পরিবেশ ওনার মন এত চঞ্চল ছিল আত্ম আত্মরক্ষার জন্য সেলফ কন্ট্রোল ওনার ছিল না উনি নিজের অফিসে কাজ করা অফিস অ্যাসিস্ট্যান্ট কেরানি মোহরি যে ছোটো বয়সের থাকে তাদের সাথে হলিগলি করা তাদের সাথে আনন্দ ঠাট্টা মস্করা করা আরও ওনা তাদেরকে পাঠিয়ে দোকান থেকে চা আর শিংড়া আনা তামুল পান আনা আনা নিজে খাওয়া ওদেরকেও খাওয়াইতো এরকম করতো এখন সেই জন্যে ওনার অফিসের কাজ পেন্ডিং অনেক দিন পেন্ডিং এখন যদি অফিসে অডিট হয় বা অফিসার চেক করতে হয় ওনাকে সিদে কী করবো বাইর করে দেব কাজ থেকে বাইর বহিষ্কার করে দিব এত কাজ আছে এখন উনি নিজের নিজের ভুলটা বুঝতে পারে তারা তাড়াতাড়ি নিজের কাজ শেষ করতেছে নাকে মুখে গুঁজি হলেও কাজ শেষ করতেছে এখন দেখেন সিস্টেমেটিক হয়ে আগে উনি ওনার দৃষ্টি অন্যের দিকে ছিল এখন পরমাত্মার আত্মিক দৃষ্টি সবসময় পরমাত্মাকে স্মরণ করে রাখি স্মরণে রাখি নিজের কাজ করেন এখন মাইনা পাওয়ার দিন এসেছে অফিস অ্যাসিস্ট্যান্ট ভাবে হাতে গনে আর কত দিন আসে মাইনা পাওয়ার দিনে মাইনা পাওয়া পাওয়ার দিনে সারে আমাদেরকে বাজারে নিয়ে যাবে এবারে এটা খাবো এটা খাবো এটা আনবো ওরা গন্তি করে কিন্তু আগে মাইনা পাওয়ার সাথে সাথে ওদেরকে বাজারে নিত রকম রং তামাশা দেখাইতো বা আরও হোটেলে নি মনের ইচ্ছা মতে নানারকম মিষ্টি খাওয়াইতো এখন কি হলো আসতে এখন এইবারের মাইনা পাওয়ার সাথে সাথে এই অফিসার জন্য একাই মনে মনে বাজারে গেল ঘরে কিচ্ছু ছিল না বাজারে গিয়ে দেখেন অন্যর কোনো একটা দানাও ছিল না চালের বস্তা আনলো আটার বস্তা আনলো চিনির বস্তা আনলো আরও ঘিউের ঘিউের ইয়ে আনলো তারপরে কি আনলো বাচ্চাদের জন্য সবারে কাপড় টুপড় ফটাসিটা সবার জন্যে কাপড় আনলো আর ওনার বিশেষের জন্য কাপড় আনি দিল যে যে অভাব আছে মনে মনে এটা আনি রাখিয়ে দিল এখন ওনার মিশেসেও দেহা পরামর্শ দেওয়া সে সকালে উঠে ব্রহ্ম মুহূর্ততে পরমাত্মাকে স্মরণ করবে সকালে উঠি পরমাত্মাকে স্মরণ করলো ঘর দুয়ার সাফা করলো স্নান করলো এখন পরমাত্মাকে স্মরণ করি খাবার বনাইতেছে আগে আগে ওনার অবস্থা ছিল না শুকনো রুটি বানায় তাও ভালো করে সিদ্ধ হইতে পায় না হ্যাঁ ঝগড়া করে এখন উনি আনন্দ মনে পরমাত্মাকে স্মরণ করে ফুলা ফুলা লুচি বানিয়েছে একটা নয় দুটা নয় পাঁচি পরে এখন মন ভরায় বাচ্চারা খেতে পারবে আর এগুলো পরমাত্মা স্মৃতিতে ব বনায় পরমাত্মাকে অর্পণ করে এই এই জন্য খাদ্য পদার্থ কী হয় প্রসাদ হয় ঈশ্বরকে অর্পণ করে খেলে প্রসাদ হয় আর স্নান টান করি পবিত্র শরীরে পবিত্র রে ধোয়া কাপড় করি বনায় সে পবিত্র হয়েছে খাদ্য এখন এই খাদ্য খাওয়ার পরে ঘরে কোনো রোগ ব্যাথ থাকতে পারে না কারো যদি পুরানো রোগ আসে ভালো হয় না ডাক্তারি ওষুধে এইভাবে বনোয়া খাদ্য খালে রোগ আপন আপনি ভালো হয় দেখেন এখন যারা খাইছে প্রসাদ মনে করে পরমাত্মাকে স্মরণ করি খেয়েছে এখন এই ঘর কত সুখের ঘর সুন্দর ঘর হলো এই ঘর এখন সুন্দর রাজযোগী জীবন এখন মা বাবার মধ্যেও কত মিলাপ্রীতি সকালে উঠি বাচ্চাদেরকে উঠায় জায়গায় দিয়ে পাঁচটা বাজাতে বাচ্চাদেরকে পড়াশোনা করায় মা বাবা দুই একসাথে বসি পড়াশোনা করায় তারপরে আটটা বাজলে মা উঠি খাবার তৈরি করে বাচ্চাদের ব্যাগ ব্যাগ তৈরি করে তাদের টিফিন বানায় দিয়ে টিফিন তৈরি করে পানি বটল দিয়ে তারপরে বাবা আটটা বজা পর্যন্ত বাচ্চাকে লেখাপড়া শেখায় তারপরে মা খাবায় দিল কাপড় পরাই দিল বেগ হাতে দিল বাবা নিজের বাইকে নিয়ে বাচ্চাকে স্কুলে ছাড়ল তো স্কুলে ছাড়ি এসে নিজে খাবার খাইয়া অফিসে গেল আবার অফিস থেকে আসতে সময় বাচ্চাকে নিয়ে আসলো তো দেখেন কত সুখের সঞ্চার হলো না এখন বাচ্চার জন্য মা বাবার প্রথম মিলাপ্রীতি প্রীতি লাগে মা বাবার মধ্যে কী লাগে পজিটিভ চিন্তা লাগে পজিটিভ চিন্তা যখন থাকে এখন পরমাত্মার জ্ঞান পাওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে ভাতৃভাবনা আসে ভাই ভাই ভাবে ঈশ্বরের সন্তান ঈশ্বরের সন্তান যদি আত্মিক রূপে আমরা সবাই ভাই ভাই সেই জন্যে কী হলো ছেলে মেয়ে ও রূপে ভাই ভাই এখন ভাই ভাইয়ের মধ্যে মেয়েরাপ্রীতির সদ্ভাবনা আসে এই জন্যে বাচ্চাদেরকে পড়াশোনা করতে সময়ও পরমাত্মাকে স্মরণ করার শিখায় পরমাত্মাকে প্রার্থনা করার কথা শেখায় নিজেও পরমাত্মাকে স্মরণ করে থাকে ফলে ঘরে ঝগড়া হয় না টাকা পয়সা অব হয় না এখন এই লোক হোটেলও খায় না পানিও খায় না এই মহিলাটি রাগও করে না আগে তো রাগ করতো স্বামীর রাগে ছেলে মেয়েকে মারত এখন এটা করে না কত সুন্দর সুখী সংসার হল দেখেন তো রাজযোগের দ্বারা একটা সংসার পরিবর্তন হয়েছে হয়েছে না রাজযোগ এত ভালো জিনিস ইয়ার দ্বারা একটা সংসার একদম শেষ সতে নিঃশেষ হইতে যাওয়া সংসার এটা এখন কত সুন্দর সংসার হয়েছে পদ্মফুলের মতন হয়েছে না এখন সুন্দর হিসেবে ছেলে মেয়ে পড়ছে ভালো করে পড়ছে ঘরে মিলাপ্রীতি এসেছে মনের ভিতরে শান্তি প্রশান্তি এসেছে আর কি লাগে আসল তো লাগে না এই জন্যে আজ আমরা রাজযুগকে আমরা সবাই প্রাধান্য দিতে লাগে রাজযোগের জ্ঞান আমরা শিরোগত করি মানতে লাগে

অনন্তকাল পর্যন্ত আমরা জীবিত থাকতে পারবো হ্যাঁ ওম শান্তি এখন আমাদের এই আছে যে রাজযোগের দ্বারা কীভাবে স্বর্গপ্রাপ্তি হয় আমরা আজ থেকে রাজযোগ করব এই রাজযোগের দ্বারা কিভাবে ঈশ্বরীয় জ্ঞান রাজযোগ আর ঈশ্বরীয় জ্ঞানের দ্বারা কীভাবে স্বর্গপ্রাপ্তি হয় স্বর্গপ্রাপ্তি হবার জন্য আমরা কি কী ত্যাগ করতে লাগে এই কথা এখানে দেখানো হয়েছে দেখেন এটা কলিযুগ দেখতে পারছেন নি কলিযুগে অত্যাচার অনাচার ভ্রষ্টাচার এখানে চলতেছে চারুদিকে ধর্মভ্রষ্ট আর কর্মভ্রষ্ট হওয়ার সময় কলিযুগ এখান কলিযুগে সত্যতে চলা মানুষ আপনি একজনও পাবে না এই অবস্থাতে এখন আমরা রাজ আমরা পরমাত্মার জ্ঞান পেয়েছি যারা জ্ঞান পাই মনের ভিতরে বৈরাগ্য ভাব আইসে আর পরমাত্ম প্রতি পরমাত্মার প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে তারা পরমাত্মার জ্ঞান মতে শিক্ষা মতে স্বর্গে যাবার জন্য স্বর্গপ্রাপ্তি স্বর্গে যাবার জন্য চেষ্টা করে বেরিয়ে আসলো তার হলে বেরিয়ে আসলো এখান থেকে স্বর্গে যাওয়া রাস্তাটা দেখেন তো এই যে স্বর্গের যাওয়া রাস্তাটা হইছে সত্যের রাস্তা সত্যের রাস্তা ধারের খুরদার ধারের উপরে চলা ব্লেডের ধারের উপরে চলার মতন মানে কঠিন এই রাস্তাতে যে যেতে হলে চলতে হলে আমরা একদম সততাতে চলতে হবে প্রথম সততা হয়েছে পবিত্রতা হ্যাঁ এই প্রথমে কী হলো সততা আর পবিত্রতা গ্রহণ করে চলতে হবে মনে হিম্মত সাহস নিয়ে চলতে হবে প্রথমেই আসলো কামের বাধা কাম মানে দৈহিক আকর্ষণ এই কামের বাধা যখন এসেছে কেউ এদিকে ওদিকে তাকায় কামের আকর্ষণ হয় রূপের আকর্ষণ হয় কিন্তু যে তাকায় সে দেখেন এখানে কাটাতে পরি মরে আর জোয়ার উপায় নাই এজন ব্রহ্মকুমার ভে ভাই এসেছে উনি কী করলো চোখ বন্ধ করি একদম একমাত্র পরমাত্মাকে স্মরণ করে লাভ দিল লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে বেড়াটা পার হয়ে গেল একটা বেড়া পার হলো তারপরে আসলো ক্রোধ ক্রোধ হয়েছে অগ্নি যার ক্রোধ আসে সেই অগ্নি ক্রোধ অগ্নি নিজেকে জ্বলায় নিজেকেও জ্বলায় অপর কেউ জ্বলায় এখন ক্রোধ অগ্নিতে আজ কত মানুষ জ্বলতেছে হ্যাঁ এই ক্রোধ অগ্নিতে দ্বিতীয় দ্বিতীয় বাধা হলো ক্রোধ অগ্নি কিছু এটা যে না পারে তাদের ক্রোধ উঠে যখন এই ক্রোধ অগ্নি পেরিয়ে যেসে নিজেকে কন্ট্রোল করতে পারে না এ অগ্নি জলই মরল কিন্তু এই অগ্নি পার হয়ে গেলে কাম আর ক্রোধ পার হয়ে গেলে আসবে লোভ দেখেন তো এই পাশি পরি টাকা গয়না হ্যাঁ টাকা গয়না দেখে এই লোকজন এখানে বলে গেল আরে ধন সম্পত্তির সবচেয়ে বড় শিক্ষা কী বলতো শিক্ষা তো দেখা যায় না বোঝা যায় বলে গেলো ধর জ্ঞান সব বলে গেলো টাকা পয়সা আরও সোনার অরংকারে ওনাকে কী করলে বাধা দিল এখানে ওনার যাত্রা শেষ হলো কিন্তু এই 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 মহিলাটি ভাবলো আরে সোনের গয়না টাকা করি এটা একটু স্বর্ একদম গয় সোনের সোনার ঘর হবে গয়না একটু বাদে দিয়ে সোনার ঘর হবে হিরে লাইট হবে স্বর্গ গেলে কত সুখ কত ধন সন পাওয়া যায় এখানে এই পাশি ভরি একমুটি সোনাতে আমার লক্ষ্য বলবো না পেরিয়ে গেলো মহিলাটি পেরিয়ে গেলো এই জন্য কিন্তু লোভের বসাতে আটকে গেল যেতে 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 মোড় আসলো এই মোড়ে কি হলো এই মহিলাটি নিজের সন্তানকে নিয়ে মোহ মোহরূপী জালে ফসি গেল সন্তানকে নিয়ে সন্তানের কোলে নিয়ে আরও রইল আরও আগিয়ে যেতে পার না এই সন্তানের বাবা পিতা পিতা কিন্তু এখানে রইছে না পিতাই ভাবছে প্রত্যেকজন মা মানুষের জন্মতে নিজের ভাগ্য নিয়ে আসে আমরা দুজনেও নিজের ভাগ্যে নিয়ে এসেছি আর এই সন্তানেও তার ভাগ্যে নিয়ে আসে আমি তার জন্যে আটকা আটকাটিয়ে লাগে না সে চলে গেল কিন্তু এই মহিলাটি আটকালো কীভাবে যেমন মাকড় দেখছেন না আপনার আপনারা সবে মাকড় যখনই সন্তান প্রসব করবে তার আগে সে জাল বনে জাল খুঁজে 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 জাল বনতে 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 যখন জাল সম্পূর্ণ হয় তখন মধ্যেখানে গিয়ে সে ঝুলতে আরম্ভ করে ঝুললে কি হয় পোকা মাকড় সবাই জালে আটকে রাখে তখন এদিকে গায়ে খাবে এদিকে গায়ে খাবে তার খাদ্যও পালো আর ঝুলাও পালো আনন্দ খুশিতে দিন কটাইতে লাগলো তার পেটে যখন বাচ্চা বাড়বে এটা এটা মাকড় সার পেটের ভিতরে হাজার 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 ডিম বা ডিম তো এই হাজার হাজার ডিম যখন পেটের ভিতরে ডিমের খোলস থেকে বাইর হয়ে পুরপুর করে ওখানে খাদ্য চাইতে লাগলো প্রথমে পেটের ভিতরে তো খাইতে পায় না সেই জন্যে বাঁকড় বলে পয়লা মার মার ভিতরে মার মাংসকে খাবে সব খেয়ে শেষ হবে মাত্র বাইরে চামড়া আরও নরক মানে কঙ্কাল কীটা থাকবে যখন কঙ্কাল কীটা থাকবে পুরপুর করে অধসরা বাঁকড় সা বাইর হবে বাইর হয়ে ঝুলন্ত জালের ভিতরে যত পোকা আসে সেগুলো খাবে তারপরে তারা পুরপুর করে অন্যদিকে গিয়ে আবার তার মার মতনে খাদ্য খাবে জাল বনবে যে করবে করবে তারপরে কিন্তু এই বাচ্চার মহে মহিলাটি আটকে গেলো এই লোকজন গিয়ে চলে গেলো চলে গেলো চলে গেলো বহুত অনতি দূরে সে কে লোক দেখলো যে পাহাড় একটা বহুত উচ্চা পাহাড় তা তো অনেক উঠেছে সেও ভাবছে আরে আমি ফিরে তাকাই দেখছে যে আমি তো অনেক রাস্তা পেরিয়ে গেলাম আমি তো এখন বড়ো মহাত্মা হয়ে গেলাম মহাপুরুষ হয়ে গেল এখন আমাকে সম্মান করতে লাগে সে সম্মানের জন্য চাইতে লাগিল মনে মনে সম্মান চাইতে লাগিল সবাই যেন আমাকে ভালোবাসো আমাকে সম্মান করো আমি আমার নাম সবাই লোক এই মতে কারণ জ্ঞান মাদত হোক বা যে কোনো কাজ যদি আজকালে করি যুগে একটু যদি উন্নতি করে তখন তার কি হয় বেলুন ফুলার মতন ফুলে যায় আমাকে সম্মান করো আগে আমাকে আমার সাথে কথা বলতে আসো আমাকে নমস্কার করকে ভাবে আশা রাখে এই মানুষ তো অহংকারে পাহাড়ে উঠে গেল। অহংকারে পাহাড়ে উঠে গেল উঠে গেলো চো চূড়া আগে উল্টা হয়ে পড়ে গেল। এখানে তো উল্টাই পড়ে গেলো কিন্তু এটাও যেতে পারলো না যত কাম ক্রোধ লোভ অহংকার আছে সারা সবাই আটকে গেল। কিন্তু এখানে শুধু তারাই গেছে যারা ধীরে ধীরে চলছে যারা নিজের লক্ষ্যকে নিয়ে চলছে তাতে একজন কুমারী বহনজি পৌঁছে গেছে আর একজন সাধক পৌঁছে গেছে এইভাবে হাজারের মধ্যে বা কোটি কোটির মধ্যে একজনে পৌঁছবে কোথায় স্বর্গরাজ্য স্বর্গরাজ্যে দেখেন তো কত সুন্দর হবে সোনার ঘর হবে হিরে লাইট জ্বলবে চারুদিকে সুন্দর সজাবট চারুদিকে নানা রকম ফুল বাগান ফুলের আর ফুল বাগান সবাইকে সুন্দর সম্মান সহযোগ এখানে কেউ কারোর সাথে ঝগড়া করে না কেউ কারো সাথে মারামারি করে না অহংকার করে না কেউ কাকু দুঃখ দিয়ে না কষ্ট দিয়ে না যেখানে গায়ে আর বাঘ একে ঘাটে জল খায় এমন সুন্দর স্বর্গরাজ্য যেখানে মানুষ বুড়ো হয় না যেখানে মানুষ অতি শীঘ্রই মরে না যেখানে মানুষের আয়ুষ লম্বা লম্বা থাকবে যেখানে মানুষের শরীরে রোগ ব্যাধ নাই যেখানে ঘরে অভাব অভিযোগ নাই কত সুন্দর স্বর্গরাজ্য শরীরে রোগও নয় আর কি হয় চিন্তাও নয় সব মজুদ থাকবে এমন স্বর্গ রাজ্য যাবার কার মন যায় না সবারই যায় এখানে সেই জন্যে আসুন এই কদর্যময় কলি যুগকে পার হয়ে আমরা সত্য যুগে যেতে লাগবে যতই কষ্ট হলেও আমরা ঈশ্বরকে স্মরণ করি এগিয়ে যেতে হবে জীবনে পরীক্ষা তো অনেক আছে পরীক্ষা দিলে পাশ হওয়া যায় আর পাশ হলে নতুন ক্লাস পাওয়া যায় সেই ভেবে আমরা জীবনের পথ যত আসে আমরা পেরিয়ে যেতে হবে তাহলে আমরা স্বর্গরাজ্য পাব আচ্ছা ওম শান্তি আপনারা সবাই চেষ্টা করবেন স্বর্গরাজ্যে যাওয়ার জন্য নিজের জীবনকে সার্থক করার জন্য এখানে আমাদের কোর্সটা প্রায় কোর্স কোর্স ফিনিশ হয়ে গেল এতদিন আপনারা ধৈর্য সহকারে শুনলেন হ্যাঁ আপনাদের সবাইকে বহুত বহুত ধন্যবাদ আর পরমাত্মার বহুত কৃপা আপনাদের উপরে বর্ষণ হবে আর কালকে আমরা রাজ্যক মেডিটেশন কিভাবে করা যায় তার ডেমনস্ট্রেশন এটা করবো আর বাবার মুরলি বাবার বাণী বাবার নিজ মুখে দিয়ে যে বাণী বলেছেন সেই বাণী কালকে শোনা শোনাব আর বোঝাই দিব আপনাদেরকে কিভাবে রোজ আমরা ডেইলি মুরলি শুনতে হয় আর আপনারা মনে রাখবেন পরমাত্মা শিবকে স্মরণ করবেন পরমাত্মার কাছে অনুনয় বিনয় নয় 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 আগের মতন আনন্দ খুশিতে পিতার কাছে পিতার কোলে বসে পিতার কাছে থেকে যে লবার আছে ভাগ্যর যে ধনের দরকার হয় যার জনের দরকার হয় যার ঘর বিল্ডিং লাগে যাকে গয়না লাগে সব পিতার কাছে থেকে পাবে। জনম জনমের জন্যে ভাগ্য লোয়ার এই সময় সেই জন্য আপনারা ভাই বোনী যত যে আছেন আপনারা এই ভিডিওটা শুনবেন হৃদয় ইনকাম করবেন আর আপনার কাছে যে প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে ওখানে আপনারা নিশ্চয়ই যাবেন সবাই গিয়ে অ্যাডমিশন নেবেন ওখানে আসা যাওয়া করেন ডেইলি ওখানে ক্লাস হয় মুরলি পাঠ হয় ওখানে যে দিদি আছে দিদির সাথে বলবেন হ্যাঁ আর আপনারা এই কষ্ট। কালকে ফিনিশ হব শেষ হয়ে গেল এখন সব সময় পরমাত্মার সন্তান নিজেকে ভাববেন আর পরমাত্মার আপনাদেরকে পদে পদে ভগবান সাহায্য করবে দেখবেন অনুভব করতে পারবেন যে ঈশ্বর সত্যিকারে পরমাত্মা ঈশ্বর ব্রহ্মার শরীরে এসে ব্রহ্মার মুখে দিয়ে জ্ঞান দিতে এসেছে আর মনে করবেন পরমাত্মার ব্রহ্মার হাত পরমাত্মার সব আশীর্বাদ নিয়ে আপনার মাথার উপরে এখানে হাত দিছে অনুভব করবেন পরমাত্মা আপনার দুয়ার হাতে দিয়ে মাথাতে দিছেন পরম সকালে রোজ সকালে ওঠার সাথে সাথে আপনি পরমাত্মাকে গুড মর্নিং করবেন এরকম করে হাত জোড় করে এ পরমাত্মা ঈশ্বর আমি গুড মর্নিং করছি তার সাথে সাথে অনুভব করবেন আপনার মাথার উপরে পরমাত্মার দুয়ার হাত আসে সকালে যদি ঈশ্বর পরমাত্মার দোয়া পায় সারা সারাদিনটা আপনার কেমন যাবে খুব সুন্দর হিসাবে আর সারাদিন আমরা যে কাম করি কাম করার আগে পরমাত্মার কাছে নিয়ে আমরা করতে হবে যেই কোনো কাজ আর যেই কোনো জায়গাতে যাওয়ার আগে পরমাত্মাকে স্মরণ করি যেতে হবে তাহলে পরমাত্মা রক্ষা হবে হ্যাঁ যেই কোনো আর খাওয়ার আগেও পরমাত্মাকে অর্পণ করে খাবে এক গ্লাস জল খালেও পরমাত্মার নাম নিয়ে খাবে তাহলে জীবনে অনেক রকম কষ্ট দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাবে এই জন্যে পরমাত্মা অনেক নিয়ম বলেছে এইসব সব আপনাদের আপন আপনি ধারণ হবে হ্যাঁ কারণ আমরা সবাই দেব আত্মা এক ঈশ্বরের সন্তান আজকে তোই বললাম আবার আপনাদের সাথে কালকে দেখা হবে ওম শান্তি